হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য ধুলোকণা সিরিয়ালের আপডেট নিয়ে চোরোই বারবার করে ফুলঝুরিকে বোঝায় যে দেখ তুই যে লালনকে ডিভোর্স দিয়ে দিতে চাইছিস তারপরে তুই লালনের সামনে গিয়ে দাঁড়াতে পারবি কোনো অধিকার তোর থাকবে তাহলে তুই কেন এই কাজগুলো করছিস ভুল ভাল বল তো ফুলঝুরি দেখ আজকে লালনের স্মৃতি ফিরে আসবে যদি না আসে সেই সুযোগটাও তো রয়েছে তখন তুই কোনোভাবে লালনের সামনে গিয়ে নিজের অধিকারের লড়াইটা লড়তে পারবি না আর আজকে অদ্বিতি আজকে তিতির যা কিছু করছে সেটা মোটেও ঠিক করছে না একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সংসার ভাঙছে সেটা কিন্তু ঠিক নয় আমি ঋষিকে পেয়ে নিজের জীবনে ভালো থাকার চেষ্টা করছি এটাই কিন্তু সবার করা উচিত কে কি করলো কার জীবনে কি ঘটলো এগুলোর হিসাব রেখে কোনো লাভ নেই কারণ সবাই সবার নিজের স্বাধীনভাবে চলতে ভালোবাসে আর এক একজন এক এক রকমভাবে জীবনটাকে দেখে ভাবনা চিন্তা করে তাই বলছি ফুলঝুরি ঋষি আমার জীবনে এসেছে থেকে আমার মধ্যে কোনো অহংকার নেই কোনো হিংসে নেই আমি আমার ভালোবাসার মানুষকে নিয়েই ভালো থাকতে চাই তেমন আমিও চাই ফুলঝুরি তুই বউবেসে ওখানে চল তোর ওখানে যেতে আপত্তি নেই অথচ বউ সাজতে একটু টকটকা করে সিঁদুর দিবি বউয়ের সাজে সাজবি তাতেই তোর আপত্তি হয়তো বা লালন আমার গলা টিপে ধরেছিল আমাকেও সহ্য করতে পারছি না সেই মানুষটার সামনে যদি আমি এরকম করে সেজে যাই তাহলে তোমরা কি করে ভাবছো যে স্মৃতি ফিরে আসবে ওর ডাক্তারবাবু এমনটাই বলেছে ডাক্তারি সায়েন্সের গিয়ে আমরা তো কিছু করতে পারবো না ফুলঝুরি আর দেখ লালন তোকে যতটা ভালোবেসেছে ওর তোকে এই অবস্থায় দেখলে অবশ্যই সত্যিটা মনে পড়বে আর তখন দেখবি লালনের বাড়িতেই তুই ফিরে আসবি লালনকে নিয়ে এটা আমাদের বিশ্বাস আর লালন তোকে গলা টিপে ধরেছে হয়তো তোর মধ্যে ও তোকেই খোঁজার চেষ্টা করছে আর তোকে মনে করতে পারছে না বিধায় তোর ওপর রাগ খুব পোষণ করছে সেটাই যদি হতো তাহলে তো তিতির দিদিকে বিয়ে করতে চাইতই না লালন হ্যাঁ সেটা চেয়েছে তো কি হয়েছে বিয়েটা তো আর হয়ে যায়নি ফুলঝুরি তিতিরের উচিত এখন যদি তুই লালনের সাথে তোর বিয়ের সমস্ত প্রমাণ সব কিছু ছবি যা কিছু আত্মীয় স্বজন পরিবার রয়েছে সবাইকে নিয়ে গিয়ে লালনকে দাবি করিস ও কিন্তু দিতে বাধ্য থাকবে। কারণ এটা তোর অধিকার আর তুই যখন নিজের অধিকার নিজেই ছেড়ে দিবি তখন তুই কিছুই করতে পারবি না নিজের চোখের সামনে দেখতে পারবি তোর স্বামী অন্য কাউকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করছে তখন তোর মনে হবে যে আমি গিয়ে আমার স্বামীকে দাবি করি কিন্তু তোর অধিকার থাকবে না তাই বলছি রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নিস না আমি তোর চোখে আগুন দেখতে চাই ফুলঝুরি ঠিক আছে তোমরা যখন বলছো আমি যাবো এইভাবেই সাজে গোজে তোমাদের কথা আমি রাখবো আমিও লালনকে ফিরে পেতে চাই ঠিক আছে তোর জন্য আমরাও সবাই প্রার্থনা করছি আর দেখ লালন তোকে যতটা ভালোবেসেছে সেই ভালোবাসা কখনোই তিতিরকে বাঁচতে পারে না হয়তো লালন তিতিরকে পেয়ে ওর পুরনো কোনো কথা মনে নেই তাই তিতিরকে ভালো লাগছে আর তোকে দেখলে ওর পুরনো কথা মনে পড়ে বিধায় লালন কিন্তু তোকে আঘাত করার চেষ্টা করছে এটাই সত্যি কথা ফুলঝুরিকে অনেক বৌমনি চোরোই বুঝিয়ে শুনিয়ে বিয়েতে আসার জন্য রাজি করে ফেলে এদিকে লালনের মা তৈরি হয়ে গেছে লালনের দিদি লালনের বাবা সবাই বস্তিবাসী এবং লালনের বন্ধু বান্ধব সবাইকে নেমন্তন্ন করেছে ডাক্তারবাবু যেমন বলেছে তেমনই নিয়ে যেতে চেয়েছে সবাইকে সবার খাওয়া দাওয়ার আপ্যায়নের ব্যবস্থা করেছে বাবু উনি খুব বড়ো মনের মানুষ তবে জানো তো আমার ভাই যে বাবুর বাড়িতে গিয়ে পড়েছে সেখানে ওনারও একটা ছেলে ছিল সে নেই আর আমার ভাইকে পেয়ে তার বউ নিজের সন্তানের মতো লালনকে আঁকড়ে ধরেছে আর এর থেকে বড় কি হতে পারে ওই বাড়ির মেয়েটা দেখতে যা সুন্দর অনেক ভালো একটা মেয়ে আমার ভাইয়ের জন্য অনেক কিছু করেছে আর আজকে আমি চাই যে ও যেন কিছুদিন পরে স্মৃতি ফিরে পায় আজকে স্মৃতি ফিরে পেতে হবে তার কোনো মানে আছে কি ডলি তোর লজ্জা করে না তুই একটা মেয়ে হয়ে আজকে যদি তোর স্বামী তোর চোখের সামনে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করতো তুই কি নিজের অধিকার ছেড়ে দিতিস আজকে তোরা কেমন মানুষ ফুলঝুরির সাথে কখনো তোরা ন্যায় করিসনি সবসময় অন্যায় করেছিস এর বিচার কিন্তু একদিন তোদের হবেই আজকে ফুলঝুরি তোদের কখনো ছেড়ে চলে যায়নি লালন চলে যাওয়ার পরে মেয়েটা কষ্ট করে রোজগার করে তোদের সংসার চালানোর চেষ্টা করেছে বিপদে পাশে থেকেছে আর তোরা কিনা এইভাবে ফুলঝুরিকে অপমান করছিস আজকে তুই কী করে একটা মেয়ে হয়ে অন্য মেয়ের সংসার ভাঙার জন্য কারণ হয়ে দাঁড়াচ্ছিস বলতো আমি কি করলাম কাকিমা আমার ভাই নিজে ওই মেয়েকে পছন্দ করেছে তিতিরকে বিয়েও করতে চাইছে চুপ কর ডলি তুই এত কথা কেন বলছিস আজকে আমার মন বলছে আমার ছেলে লালন আমাকে মা বলে ডাকবে আমাকে চিনতে পাবেই আমার বিশ্বাস আর মায়ের বিশ্বাস জয়ী হবেই শুধু ফুলজুরিকে লালন চিনতে পারবে মা বাবাকে চিনতে পারবে না তাহলে তো হবে না ওর যখন মনে পড়বে সবাইকে মনে পড়বে দেখো তোমরা তোমরা বস্তিবাসীরা আমাদের প্রতিবেশী তোমাদের তো আমি বলেছি তোমরা ওখানে আমাদের সাথে চলো গেলেই সবটা দেখতে পারবে জানতে পারবে ডাক্তার ডাক্তারবাবু খুব চেষ্টা করছে যাতে লালনের স্মৃতি আজকেই ফিরে আসে আর তার জন্য এই মিথ্যে বিয়ে নাটকটা করা হচ্ছে এটা কিন্তু সত্যি নয় ফুলজুরি বউবেশে যাবে সেখানে লালনও উপস্থিত থাকবে ওর সত্যি মনে পড়ে যাবে সবটা লালনের মা তুমিও খুব স্বার্থপর তুমি তোমার ছেলে স্মৃতি ফেরানোর জন্য মেয়েটিকে ব্যবহার করছো তিতিরকে অথচ এটা ভাবছো না আজকে যদি তোমার ছেলে স্মৃতি ফিরে না আসে ওই তিতিরের সাথে লালনের বিয়েটা হয়ে যায় তাহলে ফুলজুরি তো সারা জীবনের মতো স্বামীকে হারিয়ে ফেলবে। তোমরা হয়তো নিজের সন্তানকে সারা জীবন নিজের কাছে দেখতে পারবে আঁকড়ে ধরে থাকতে পারবে কিন্তু ফুলঝুরি নিয়ে বাজবে বলো তো ওই তিতির মেয়েটা কি তখন নিজের বইয়ের অধিকার ছেড়ে দেবে ফুলঝুরিকে কখনো না আর বড়লোকের মেয়ে কখনো তোরা দেখিসনি নি তাই না ডলি এর আগে চড়োই এসেছিল কি নাস্তানাবুদ অবস্থা তোদের করেছে তারপরও বড়লোকের মেয়ে দেখে আবার তোরা ভুলে গেলি ফুলঝুরির সাথে তোদের কিসের এত শত্রুতা ও তোদের জন্য বেশি করে বলে নিজের শ্বশুরবাড়ির লোকদের বেশি আপন ভেবেছে তাই তোরা ওর সাথে এতটা অন্যায় করতে পারিস কি করে ডলি এতদিন মেয়েটা এই বাড়িতে থাকলো কম লাথি ঝ্যাটা তোরা তো দিসনি কম কথা তো শোনাস নি তারপরেও মেটা তোদের ছেড়ে যায়নি আর আজকে ফুলঝুরি গরিব ছিল কিন্তু ওর বাবা মা অনেক বড়লোক লোক ফুলঝুরিও তো এখন বড়লোক লোক ঘরের মেয়ে তাহলে তোদের অসুবিধাটা কোথায় ফুলঝুরির পরিচয় আছে ও বড়োলোক বাড়ির মেয়ে টাকা পয়সা অর্থ সম্পদেরও কোনো অভাব নেই তারপরেও তোরা অন্যের বড়োলোক মেয়ে দেখলে কেন ভুলে যাস বলতো মানুষের উপকারটা কি এইভাবে ভুলে যেতে আছে কি বলতে চাইছো কি কাকিমা তুমি এত কথা না বলে তুমি চলো দেখবে আজকে ভালো কিছুই হবে ভাইয়ের হয়তো স্মৃতি যখনই ফিরে আসুক না কেন যেন কিছুদিন তিতিরের সাথে সংসার করার পরে ফিরে আসে ডলি আবারও বাজে কথা বলবি না দেখ তোর লজ্জা করছে না তুই একটা মেয়ে হয়ে কি করে বলতে পারছিস আমিও তো একটা মেয়ে আমি চাই লালন ফুলঝুরিকে নিয়ে আবারও এই বাড়িতে ফিরে আসতে ফুলঝুরির সাথে কম তো মুখঝুঁক আমিও করিনি আর তোরা বাপ এবং মেয়ে মিলে যে আচরণগুলো করেছিস ফুলঝুড়ির সাথে সেটা কখনোই কোনো ভদ্র মানুষ করতে পারে না তারপরেও মেয়েটা দাঁত দাঁত চেপে এখানে পড়েছিল আমিও তোদের তালে মিলে সেদিন ফুলজুরির সাথে খারাপ আচরণ করেছি মেয়েটা তারপরও একটাও প্রতি উত্তর করেনি তোরাই তো বলতিস যে ফুলঝুরি এই বাড়ি ছেড়ে চলে যাবে অথচ দেখ সেই ফুলঝুরি আজকে তোদের ভাই চলে গেছে তোরা সেটা বিশ্বাস করে নিয়েছিলিস ফুলঝুরি ওকে খুঁজে বের করলো ও স্মৃতি ফেরানোর জন্য চেষ্টাও করলো অথচ তোরা ওকে না প্রাধান্য দিয়ে বাইরের একটা মানুষকে প্রাধান্য দিচ্ছিস নিজের বাড়ির লোকের থেকে বেশি তাই তোদের কপালে কখনো ভালো কিছু নেই বুঝতে পেরেছিস লালনের বন্ধুরাও আজকে ডলি এবং তার বাবাকে কথা শোনায় যে ফুলঝুরি তোমাদের জন্য যা কিছু করেছে তারপরেও তোমরা যে এইভাবে ওকে অপমান করতে পারো সেটা আমাদের জানা ছিল না প্রতি মুহূর্তে এরকম ব্যবহার ফুলঝুরির কিন্তু প্রাপ্য নয় তোমরা যা কিছু করছো অন্যায় করছো তোমাদের ঘরে একটা বিবাহিত মেয়ে যার বিয়ে হয়েও বাড়িতে পড়ে রয়েছে তোমাদের লজ্জা করে না তোমরা এরকম কাজ করো বিধায় তোমাদের মেয়ের সাথে ভালো কিছু হচ্ছে না পরের মেয়ের সাথে যত খারাপ আচরণ যত খারাপ ব্যবহার করবে ততই কিন্তু তোমাদের মেয়ের জীবনটা আরও অন্ধকারে তলিয়ে যাচ্ছে সেটা একবার ভেবে দেখো আজকে ফুলঝুরি এই বস্তিবাসীর জন্য অনেক কিছু করেছে ফুলঝুরি আমাদের প্রিয় ও যা কিছু করেছে লালনকে বাঁচাতে এবং লালনের ভালোর জন্য সেটা তোমরা বাবা মা হয়েও কেউ করতে পারো নি ফুলঝুরি লালনকে যতটা ভালোবাসে লালনও ফুলঝুরিকে ততটাই ভালোবাসে ফুলঝুরির সাথে লালনের বিয়ের পরে ডলি তুই কতই না মাখামাখি করেছিস কত আনন্দ হৈহুল্লোর করেছিস আর আজকে ফুলঝুরি খারাপ হয়ে গেল কি একটা লালনের সাথে দুর্ঘটনা ঘটলো তার জের ধরে তুই সব সময় ফুলঝুরিকে কথা শোনাতিস এত বদনাম দিলি মেটার তারপরে ও বাড়ি ছেড়ে যায়নি অথচ দেখ আজকে তোরাই ওর বিপক্ষে দাঁড়িয়েছিস এত কিছু করেও মেটার কোনো ভালো গুণ তোরা চোখে দেখতে পাস না আমরাও বলছি আমরা সবাই মিলে প্রার্থনা করছি যাতে লালনের আজকে স্মৃতি ফিরে আসে কারণ লালনী একমাত্র ব্যক্তি যে ফুলঝুরিকে বুঝতো ফুলঝুরিকে ভালোবেসে আগলে রেখেছিল তাছাড়া ফুলঝুরির শ্বশুরবাড়ির লোকজন কেউ ফুলঝুরিকে কখনো ভালোবাসেনি শুধু ফুলঝুরির মন ভালো বড় লোকের মেয়ে বিধায় সবাই তোরা তেল মাখতিস ফুলঝুরির কাছ থেকে এটা ওটা সেটা নেওয়ার জন্য আর ফুলঝুরিও তেমন তোদেরকে ভালোবেসে সব কিছু উজাড় করে দিয়েছে কিন্তু বুঝতেও পারেনি যে আসলে তোরা কতটা স্বার্থপর একটুখানি উনিশ বিশ হলেই তোরা যে নিজেদের আসল রূপটা দেখিয়ে দিস সেটা এখন ফুলজুরি বুঝতে পেরেছে আর দেখ ডলি লালনের স্মৃতি ফিরে ফুলজুরি এই বাড়িতে ফিরে এসে যদি তোকে এই বাড়িতে থাকতে না দেয় তুই কোথায় থাকবি তুই একটা বিবাহিত মেয়ে বাবা মায়ের বাড়িতে থাকা তোর কিন্তু কোনো অধিকার নেই তোর শ্বশুর বাড়িতে থাকা কর্তব্য তুই সেখানে না গিয়ে এখানে বছরের পর বছর মাসের পর মাস পড়ে রয়েছিস ফুলজুরি যেন এবার এসে তোকে এই বাড়ি থেকে তাড়ায় তাহলে আমরা সবাই খুব খুশি হব কারণ তুই থাকছিস বলে এই বাড়িতে সমস্যা জটিলতা বেশি বাড়ছে তোর বাবারও বেশি বাড়াবাড়ি হয়েছে তুই থাকবিও না তোর বাবার তাল দেওয়ার কোনো লোকও থাকবে না কি হতে চলেছে ধুলোকানা সিরিয়ালের পরবর্তী টুইস্টে ডলি ও ফুলঝুরির শ্বশুরকে বস্তিবাসী শায়স্তা করল ফুলঝুরির পক্ষ নিয়ে সবাই মিলে সেজে গুজে তৈরি হয়েছে বিয়ে বাড়িতে কতক্ষণে গিয়ে উপস্থিত হবে সবাই লালনকে যেমন ভালোবাসে ফুলঝুরিকেও নিজের চোখে লালনকে দেখতে বস্তিবাসী বন্ধুরা সবাই মরিয়া হয়ে রয়েছে আর তাদের দেখলেই লালনের সবটা মনে পড়বে জোর করে তো আর লালনকে বাড়িতে আটকে রাখা যাবে না এতে করে ওর আরও বেশি ক্ষতি হবে লালনের মা বুক ভরা আশা নিয়ে যাচ্ছে সেই বিয়েতে ফুলঝুরিও বউ সেজে যাচ্ছে বৌমণি চোরয়ের কথায় এরপরে কি ঘটবে সেই বিয়ের মণ্ডপে সব জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল অবশ্যই করে ক্লিক করুন